দল বেঁধে চলে গা ভাসানো, একে অন্যের সঙ্গে খুনসুটি, হাসার এমন সমাবেশ মুগ্ধ করবে যে কাউকে। সীমান্ত এলাকার প্রান্তের খামারি মনোয়ারা বেগম গত কয়েক বছর ধরে করছেন হাঁস পালন। এতে সফলতা পেয়ে তার সংসারে ফিরেছে সচ্ছলতা। শুধু তিনি নন, বেশ কয়েকজন নারী হাঁস পালনে হয়েছেন স্বাবলম্বী। সংসার চলে না, আমরা ঠিক মতো খাবার পাই না, চলবার পাই না। হাঁস মুরগি পাইলে আমরা দুই চার পয়সা লেহা পোলা পানা খেলা ভাড়া করাইতেছি, নিজেও খাইতেছি, দুই চার পয়সা উন্নতিও করতেছি। আমাদের দেখা দেখি এলাকায় মোটামুটি অনেক মানুষ হাঁস টাস পালতেছে। এই ব্যবসা খুব ভালো ব্যবসা, ব্যবসায় লাভ আছে অনেক। আমাদের এই সীমান্তবর্তী এলাকায় অনেক দরিদ্র লোক ছিল, মোটামুটি হাঁস পালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। এই এলাকা আগে তো এই ধরনের হাঁসের চাষ আসিল না, এখন এই হাঁসের চাষ আসিয়া এই খামার করিয়া এই আগের চা অনেক এই এলাকা উন্নয়ন হয়েছে। অনেকেই হাঁস পালন করতেছেন, হাঁস পালন থেকে প্রতিদিন অনেক ডিম উৎপাদন হচ্ছে, হাঁস বিক্রি করতেছে, এতে করে অনেকে লাভের মুখ দেখতেছেন। আমি আশা করতেছি আগামীতে আমিও এই হাঁস পালনে আসবো। অসুখ মসুখ হইলে ডাক্তার আমাদের কাছে আয় না, হাঁস নিয়ে যায় মেডিকেলে নিয়ে যায় দেখায়, পরে এগুলা ওষুধ পানিতে পরে এই জায়গায় আনি। পাহাড়ি এলাকায় অনেক লোকে হাঁস পালে, কেউ 500 কেউ 700, কিন্তু কেউ আসে না ডাক্তার মাক্তার। এই যে কিছুদিন আগে অনেক হাঁস মারা গেল। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্রান্তিক জনগোষ্ঠীকে হাঁস পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। হাঁসগুলো যাতে ভালোভাবে পালন করতে পারে ওই সকল প্রান্তিক জনগোষ্ঠী, সেই বিষয়ে আমরা সবসময় পরামর্শ দিয়ে যাব, এবং এই বিষয়ে যদি কোনো প্রকার গাফলতি আমি লক্ষ্য করি সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ওই উপজেলার যারা আছে কর্মরত, আমি আশা করি তারা সর্বভাবেই সর্বোত্তভাবে এই হাঁস পালনের জন্য সার্বিকভাবে চিকিৎসা প্লাস পরামর্শ ভ্যাকসিনেশন সব কিছুর মধ্যে সহযোগিতা করবে বলে আমি আশাবাদী। আমি সেই বিষয়ে আমি নির্দেশনা দিয়ে দিব। শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে হাঁসের খামার। সময় সংবাদ শেরপুর।